দুইবারের বেশি যেন প্রধানমন্ত্রী না থাকে, বেসরকারি ক্ষমতায় আসছে, সংবিধান সংশোধন করছে। আমার যেটা মনে হয় যে সবার আগে আমাদের সংবিধানটা সংস্কার করা দরকার, সংস্কার শব্দটা ব্যবহার না করে সংশোধন করা দরকার। এক, হয়তোবা সংশোধন করা দরকার, অথবা সেকেন্ড পুনর্লিখন করা দরকার। কারণ হচ্ছে সংবিধানের মানে এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধানটা প্রায় 17 বারের মতো সংশোধন করা হয়েছে। সংবিধান লেখা হয়েছিল হচ্ছে 1972-এ। সো এরপর মানে এটা যে এই প্রিভিয়াস সরকারই যে কাজটা করছে সেটা না, প্রত্যেকবার প্রত্যেক সরকার যে সরকারই, সো এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসার জন্য সবার আগে হচ্ছে সংবিধানটা একটা এমন একটা রূপ দেওয়া উচিত যেখানে হচ্ছে গণতান্ত্রিক ব্যাপারগুলো থাকবে। যেমন এটা হইতে পারে যে দেশের প্রধানমন্ত্রী ধরেন কথার কথা কয়বার, দুইবারের বেশি যেন প্রধানমন্ত্রী না থাকে, এই ব্যাপারগুলো। আবার এটা শুধুমাত্র যে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে করা উচিত সেটা না, সেটা সংসদ সদস্যদের ক্ষেত্রে করা যেতে পারে। যে একজন সংসদ সদস্য উনি একবারের বেশি ক্ষমতা থাকতে পারবেন, একবার হায়েস্ট গেলে দুইবার, এরকম করা যেতে পারে। বা আরও অনেক আমাদের আর্টিকেল আছে, যেমন একটা আর্টিকেল আছে আর্টিকেল 70, এটা খুবই বিতর্কিত একটা আর্টিকেল। দেখা গেছে যে এরকমও হয় যে কোনো একটা বিল উত্থাপিত হয়েছে সংসদে বা হচ্ছে একটা আইন প্রণয়ন হবে, সো কোনো সংসদ সদস্য যদি সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার ব্যাপার থাকে, সো কোনো একজন দেখা গেছে একজন এমপি সে হচ্ছে একটা স্পেসিফিক দলের থেকে মনোনয়ন নিছে, সো সংসদে যাওয়ার পর ওই মানে সরকারের কোনো একটা আইন পাশ করবে, সো সে যদি বিপক্ষে ভোট দেয় তার ওই এমপির সদস্যপত্রে আর থাকে না। এটা খুবই বিতর্কিত একটা আর্টিকেল, এই আর্টিকেলগুলো আর কি সংশোধন করা উচিত। মানে আমাদের প্রাইম ফোকাসটা এখন সংবিধানের দিকে দেওয়া হচ্ছে, তাহলে হয়তো বা ইন ফিউচার এই মানে অগণতান্ত্রিক কোনো কিছু হয়তো হবে না। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনি আপনার জায়গা থেকে কেমন চান? আচ্ছা, শিক্ষা ব্যবস্থার যে প্রবলেমটা আমি লক্ষ্য করছি বা আমি নিজের ক্ষেত্রেও যেটা দেখছি পড়াশোনার সময়, সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা অনেকটা তত্ত্বকেন্দ্রিক হয়ে গেছে, তত্ত্বীয় ব্যাপারটা হয়ে গেছে, যে প্রায়োগিক ব্যাপারগুলো খুবই কম দেখা গেছে। আমরা জাস্ট মুখস্থ করে যাচ্ছি একটা ব্যাপার, কিন্তু এটা প্র্যাকটিক্যাল লাইফে এটার মানে কোথায় আমি অ্যাপ্লাই করবো আমি নিজেও বুঝতেছি না, আমি জাস্ট মুখস্থ করে গেলাম। সো এই ব্যাপারটা আর কি মানে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থাটা সেটা তত্ত্বীয় ব্যাপার থেকে উঠে এসে আসলে প্রায়োগিক ব্যাপারগুলোতে ফোকাস দেওয়া উচিত।